হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এই ভিডিওর মধ্যে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। তো দুটো অ্যাসপেক্ট নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। প্রথম হচ্ছে ফেক রিভিউস। তো দেখুন, কাল যখন আমি শামসেরার রিভিউ করছিলাম, আমি বলেছি সেই রিভিউর মধ্যে যে শামসেরার মধ্যে, হ্যাঁ ডেফিনেটলি শামসেরা একটা খুব আউটস্ট্যান্ডিং ছবি তা নয়, শামসেরার মধ্যে অনেক ফ্লজ রয়েছে। এটা এটা মিক্সড একটা, মানে মিক্সড রিয়াকশানের ছবি। কিছু অ্যাসপেক্ট ভালো রয়েছে, কিছু অ্যাসপেক্ট খারাপ রয়েছে। রণবীর কাপুরের পারফরমেন্স ভালো রয়েছে, তো আপনি চাইলে গিয়ে দেখতে পারেন, সেটা কমপ্লিটলি আপনার চয়েস। মানে আপনি চাইলে দেখতেও পারেন, নাও দেখতে পারেন, সেটা টাকাটা আপনার, সময় আপনার, আপনি বুঝে নেবেন। কিন্তু ব্যাপার হচ্ছে, এখানে তখন আমি দেখলাম যে কিছু রিভিউ, আমি ইভেন যখন রিভিউ ভিডিওটার মধ্যেও অ্যাড্রেস করেছিলাম যে কিছু রিভিউ আসছে যে আনবিয়ারেবল, আনওয়াচেবল, থাগস অফ হিন্দুস্তানের সাথে কম্পেয়ার করে দেওয়া হচ্ছে। এবার দেখুন, কোনো ছবি কারোর খারাপ লাগতেই পারে, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আমার কিছু অ্যাসপেক্ট ভালো লাগছে, কারোর হয়তো 100% খারাপ লাগলো, সেটা হতে পারে, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। কিন্তু দ্য প্রবলেম হচ্ছে যে এই লোকগুলো এর চেয়ে যে খারাপ ছবিগুলো আছে তাদেরকে ভালো ভালো রিভিউ দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেটা চোখে দেখলে একটা 10 বছরের বাচ্চাও বলে দেবে যে এটা একটা খারাপ ছবি, সেরকম ছবিকে কিন্তু এরা ভালো রিভিউস দিয়ে দিয়েছে। মানে সত্যমেব জয়তে 2, ঠিক আছে, হিরোপান্তি, এই ধরনের বহু ছবি আছে যারা দিয়ে দিয়েছে। এবং এটা মানে লক্ষ্য করা গেছে যে এগুলো পেড, ঠিক আছে? এই সামোসা ক্রিটিক বলা হয় এদেরকে নিয়ে, খিল্লি করা হয়, কারণ এরা পেড ক্রিটিক, ঠিক আছে? এদেরকে পয়সা দিলে এরা ভালো রিভিউস দিতে, ভালো স্টার দিতে। বাট যশরাজের ক্ষেত্রে যেটা হয়, যশরাজের ছবি দেখবেন সবসময় বাকি ছবির কম্পারিজনে অনেক বেশি হার্শ ক্রিটিসিজম পায়। তার কারণ হচ্ছে যে যশরাজ কিন্তু কোনো প্রেসের জন্য আলাদা করে কোনো শোই রাখে না, মানে শুক্রবারের আগে তাদেরকে দেখায় না। শুক্রবার দিনকে তুমি দেখতে পারো, উইথ অডিয়েন্স ক্রিটিক্সরাও দেখছে বা মিডিয়ার লোকেরাও দেখছে, তো ওরা সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেয়। আমি আমার কমেন্ট সেকশনে শামসেরার রিভিউতে গিয়ে আপনি দেখতে পারেন, একজন কমেন্ট করেছিল যে আমি যখন ওখানে বলেছিলাম যে যেহেতু ওরা পয়সা দেয় না বলে বা এ করে না বলে তাই জন্য রিভিউস পাচ্ছে, তখন একজন বলেছিল কি যশরাজে কি মাল্লু নেই, এরকম লিখেছিল। তো আমি বললাম যে মাল্লু থাকলেই, মানে পয়সা থাকলেই, ঘুষ কি দিতেই হবে, ঠিক আছে? তারা এই যে একটা মানে মেনটেন করছে যে অডিয়েন্স এবং মিডিয়া সমান সমান, তারা মিডিয়াও ইজ এ পার্ট অফ অডিয়েন্স, এবং তারা যখন দেখছে অডিয়েন্সের সাথেই দেখুক, এই জিনিসটা তো আমি বলবো রাদার অনেক ভালো। আর এবং এই ছবিটাকে জাস্ট মানে আদিত্য চোপড়া এতদিন ধরে হোল্ড করে রেখেছিল, হলে রিলিজ করেছে, তো সেই দিক থেকে এই যে ধরনের রিভিউসগুলো, এই রিভিউসগুলো কিন্তু একটা লেভেল অব দি ড্যামেজ করেছে ছবিটার ক্ষেত্রে, ছবিটা। আর আরও একটা জিনিস, এবার আমি এটা অন্য একটা অ্যাসপেক্টকে বলছি, যে কিছু জিনিস আছে যেটা যদি সাউথ ইন্ডিয়ান ছবিতে দেখাতো লোকে কিন্তু লজিক খুঁজতো না, কারণ লোকের মাইন্ডসেট হয়ে গেছে যে সাউথ ইন্ডিয়ান ছবিতে ওভার দ্য টপ জিনিসপত্র দেখিয়ে যায়। কিন্তু শামসেরাতে যখন সেটা দেখাচ্ছে সেটা কিন্তু ক্রিটিসিজম পাচ্ছে, তো এইটা একটা প্রবলেম হয়ে গেছে অডিয়েন্সের পারসেপশানেও, ঠিক আছে? এবং সেটার জন্য বলিউড নিজেই দায়ী, কারণ তারা একভাবে ওই ক্লাস অডিয়েন্সের জন্য ছবি বানিয়ে গেছে, তাদের এই মাসি ব্যাপারটা ছবি থেকে গায়েব ছিল। রোহিত শেট্টির ছবি এলে কিন্তু কেউ কোয়েশ্চেন করে না, কারণ সে এই ধরনেরই ছবি ক্রিয়েট করে গেছে পরপর ধরে, তাই জন্য ওটা তো ওই ইললজিকটাকেও লোকে বিলিভ করে নেয়, তো সেইটা একটা প্রবলেম আছে একটা। আর আরও যে তৃতীয় প্রবলেমটা যেটা হচ্ছে, শামসেরা কিন্তু হিউজ একটা রিলিজ করেছে, মানে পোস্ট কোভিড সবচেয়ে বিগেস্ট রিলিজ, মানে 4000-এর উপর স্ক্রিন পেয়ে, 4300 মতো স্ক্রিন পেয়েছে ছবিটা, হিউজ রিলিজ হয়েছে এটার ডিস্ট্রিবিউশন, আপনি দেখুন প্রতিটা বুকমাইশ হতে। বাট তা সত্ত্বেও ছবিটা চলছে না। রণবীর কাপুর, যা কিন্তু এরকম নয় যে অক্ষয় কুমারের মতো প্রতি 2 মাস অন্তর অন্তর কোনো ছবি রিলিজ করছে, তাও কিন্তু নয়, 4 বছর পরে ছবি আসছে। তারপরও ছবিটা প্রথম দিনকে 10 কোটি টাকা কালেকশন করেছে, পরের দিনকেও 10 কোটি টাকা কালেকশন করেছে, মানে ফ্রাইডে স্যাটারডে দুদিনই 10 কোটি 10 কোটি 20 কোটির মতো গেছে, 20 কোটি সাম প্লাস মাইনাস আর কি। এবার এটা থেকে কী বোঝা যাচ্ছে, এত বড় বাজেটের ছবি এত ভালো ডিস্ট্রিবিউশন পেয়েছে তা সত্ত্বেও কিন্তু ছবিটা কালেকশন করতে পারছে না। তার মানে কি যে একটা স্টারকে যে দেখতে যাব, ঠিক আছে, সে যেরকমই ছবি করুক এবং 4 বছর পরে যখন তার ছবি আসছে, সেই ব্যাপারটা কিন্তু বলিউডের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, ওই যে স্টার সিস্টেমটা, এবং সেটা কিন্তু খুব অ্যালার্মিং। কারণ স্টার দরকার, নাহলে রেভিনিউ জেনারেট হবে না, তাহলে অন্য ধরনের ছবি হবে না। তো এই যে প্রবলেমটা, এটা কিন্তু বলিউডে খুব বেশি করে আসছে, কারণ রণবীর কাপুর এই জেনারেশনে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর এবং তার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, বাট তারা কেন হলে যাচ্ছে না? তার মানে এক তো রিভিউজ যা ড্যামেজ করার করেছে, বাট অনেক সময় দেখবেন এই যে বিজয়, থালাপাতি বিজয়ের যে ছবি ছিল বিস্ট, এই ছবিটা বিশাল নেগেটিভ রিভিউস পেয়েছে, বাট আপনি দেখুন প্রথম 3 দিন লোকে কীভাবে দেখতে গেছে, যে জাস্ট বিকজ বিজয় আছে বলে। আমি ওখানে ওখানে ছিলাম যখন দেখছিলাম আমি বিস্ট হলে, ফ্যামিলি অডিয়েন্স, ইয়াং ছেলেমেয়েরা সবাই গেছে দেখতে। এই স্টারডামটা কিন্তু বলিউড নিজের হারিয়ে ফেলেছে, এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়, এবং এটার ওপর তাদের কিন্তু ভাবনা চিন্তা করা উচিত, এবং সেই ধরনেরই ছবি বানানো উচিত, সেই ধরনের রাইটার বা ডিরেক্টরকে এম্পাওয়ার করা উচিত যারা এই ধরনের মাসি ছবি বানাতে পারবে এবং আবার বলিউডের ওপর ফেথ রিস্টোরেশন করতে পারবে দর্শকে। তো এই সুপারস্টারডাম চলে যাচ্ছে শামসেরা থেকে, এটা বোঝা যাচ্ছে। বড় ছবি হলেও, বড় রিলিজ করলেও সেই ছবি যে হলে চলবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না, যে কী ছবি পোস্ট প্যান্ডামিকে চলবে, ঠিক আছে? আমরা আগে বলছিলাম যে কী ছোটো ছবি চলবে না, সোশ্যাল কমেডি এই ধরনের ছবি চলবে না, কিন্তু বড় লার্জার দ্যান লাইফ ছবি হলে সেটা চলবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে লার্জার দ্যান লাইফ ছবিও চলছে না,
সো কোথায় প্রবলেমটা হচ্ছে, এইগুলো কিন্তু মেকার্সদেরকে বসে, কারণ বম্বের কাছে প্রচুর টাকা আছে, তাদেরকে কিন্তু সার্ভে করতে হবে, বুঝতে হবে। এই সময় দিল রাজু যিনি তেলেগু প্রডিউসার, তিনি নিজের প্রায় 40-50টা ছবি যেগুলো রাইটিং স্টেজে ছিল বা প্রি প্রোডাকশন লেভেলে ছিল সেগুলো সব থামিয়ে দিয়েছে, এবং তারা বলেছে যে আমাদের পরপর তেলেগু ইন্ডাস্ট্রিতে RRR, ডিজে টিল্লু আর একটা ছবি, এরকম তিনটে ছবি খালি চলেছে, বাকি কোনো ছবি চলেনি, বাকি সব ছবি ফ্লপ করেছে। তেলেগু ছবি ইন্ডাস্ট্রিরও খুবই খারাপ অবস্থা চলছে, তো তারাও আর কি ভাবছে যে কোন ছবিটা আমরা বানালে দর্শক নেবে, হলে আসবে, এটা আমাদেরকেও অ্যানালিসিস করতে হবে। তাই জন্য তিনি এরকম বহু ছবির কাজ, যেহেতু তাদের প্রোডাকশনে প্রচুর ছবি হয়, সেগুলোকে এই মুহূর্তে থামিয়ে দিয়েছে। সিমিলারলি বলিউডেরও থামিয়ে দিয়ে ভাবা উচিত যে কী ধরনের ছবি চলতে পারে, সেই ধরনের কন্টেন্টে ইনভেস্ট করা উচিত, ভাবনা চিন্তা করা উচিত, রাইটারদেরকে এম্পাওয়ার করা উচিত, রিমেক্সের থেকে তো একদমই দূরে থাকা উচিত। জার্সি, হিট দ্য ফার্স্ট, দিলরাজুর এক্সাম্পল দিলাম তাই বলছি, সেই কিন্তু হিন্দিতে ওগুলো রিমেক করেছিল এবং সেগুলো কিন্তু ডাহা ফ্লপ করেছে। এবং দিলরাজু একটা ইন্টারভিউতে বলেছে ভেরি রিসেন্ট যে সে আগে থেকেই নাকি বুঝে গেছিলো যে হিট ছবিটা ফ্লপ করবেই। তো এরকম বহু জিনিস কিন্তু অ্যালার্মিং হতে চলেছে, রিমেক্স ইজ নট আ সেফ বেট অ্যাট অল, এর পরে তো হতেই চলেছে, বড় স্কেলের ছবি বানালেই যে সেটা সাকসেসফুল হবে সেটাও কিন্তু নয়। তো এখানে প্রচুর জিনিস মাথায় রেখে সবচেয়ে বেশি ভালো স্ক্রিপ্টে ফোকাস করতে হবে, ভিজুয়াল প্রেজেন্টেশন ভালো রাখতে হবে, প্রমোশন ভালো করতে হবে, অনেকগুলো অ্যাসপেক্টকে কিন্তু একটা ছবি চালাবার জন্য আজকের দিনে অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেগুলোকে কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, এবং এটা কিন্তু ফিল্ম মেকারদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং সেই অনুযায়ী বাজেটটাকে ডিসাইড করতে হবে। তো এই শামসেরার না আন্ডার পারফর্ম করার কিন্তু অনেকগুলো অ্যালার্মিং দিক দেখাচ্ছে সুপারস্টারডম, এগুলো যেগুলো আমি বললাম অ্যাড্রেস করলাম। আর পেড ক্রিটিকদের ব্যাপারটা তো থাকবেই, ওটা তো যাবে না, ওটা ওইভাবেই চলবে। বাট ওটা থেকে আমি দর্শকদেরকে অ্যাওয়্যার হতে বলবো যে ভাই তোমরা এটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে যাও না, আপনি একবারে কারো রিভিউ দেখে, একটা রিভিউ দেখে ভরসা করবেন না, কিপ ফলোয়িং দ্য পার্সন যে কিসে কীরকম বলছে এবং আপনার টেস্টের সাথে তার টেস্টটা মেলে কি না, তাহলেই ফলো। এটা আমি আমার ক্ষেত্রেও বলছি, আপনার যদি ধরুন আমার সিনেমার টেস্ট বা আমি যেভাবে বলছি ঠিক আছে সেটার সাথে যদি আপনি অ্যালাইন না হন, আপনি আমাকে ফলো করবেন না, আমার কথা শুনে সিনেমা দেখতে যাবেন না, বা আমার কথা, আমি যে সিনেমাটা রেকমেন্ড করছি সেটা আমি তো সবাইকেই বলি যে আমি এটা বলছি, এটা আমার ভিউ, এবার তারপরে আপনার যদি আমার সাথে মত মেলে না মেলে যেটা খুশি আপনি করতে পারেন, আপনি ধরুন আমি বাজে বলছি শোনেন, বাট তা সত্ত্বেও আমি বলবো যে আপনি তবু আপনার টাকা, আপনার টাইম, আপনার এনার্জি, সো থিঙ্ক অ্যাবাউট ইট, গিভ ইট ওয়ান মোর শট, অ্যান্ড আপনি চাইলে দেখতে পারেন, আমি কাউকে আটকাই না। সো সেটাই আর কি বলবো। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।